আমরা সরকারি চার ছাড়া এক টাকা বাড়তি নিচ্ছি না লিখেছে নড়াই নড়াইলে ভাড়া কত নড়াইলে ভাড়া তো স্বাভাবিক 550 টাকা ভাড়া নিয়েছেন কত ঈদের সময় তো নিয়েছেন সময় তো শেষ করে ফেলতেছে বাংলাদেশটাকে আমরা সরকারি চার ছাড়া এক টাকা বাড়তি নিচ্ছি না এখানে ওর উচিত ছিল সাতক্ষীরা আমার গন্তব্য স্থান সেখানে লেখা উচিত ছিল কিন্তু লিখেছে নড়াই নড়াইলে ভাড়া কত নড়াইলে ভাড়া তো স্বাভাবিক 550 টাকা ভাড়া নিয়েছেন কত ঈদের সময় তো নিয়েছেন সময় তো হায়দ্রাবাদ প্রত্যেকটা টার্মিনালে 1000 টাকা ভাড়া 2,000-2,500 টাকার মধ্যে বিক্রি হবে 30 বছর এই মোটর ডিপার্টমেন্ট ম্যানেজারি করি প্রায় 25 বছর আমি তো অবশ্যই অপরাধী আমার ভুল এটা আমার অপরাধ জোর করে উনি বলতেছে নড়াইলে যাবো আপনার গাড়ি যেখানে যাক আমার ভাড়া আমরা যেটা আপনারা ধার্য করছেন সেটাই দেন তাতে আমরা জোর করে কিংবা চিটিং করে আমরা এই ভাড়াটা নেই আপনাকে বলা হয়েছে যে সাতক্ষীরার গাড়ি আমরা সাতক্ষীরা যারা বিক্রি করবো না তাহলে আমরা কি যাবো না বাড়িতে যাবেন অন্য গাড়িতে যান লোকাল গাড়িতে কারণ আমরা এই গাড়িতে যাবো আমাদেরকে ভাড়া অভিযোগ দিলেন কেন উনি অভিযোগ দিছে ওই ওনাকে একটু হ্যাঁ একটু আনেন আমরা একটু ওর সাথে কথা বলি না এই ওনার নাম্বার নাই মোবাইল নাম্বার রিডিং দাও ওনার কাছ থেকে আমরা জোর করে নিছি কিনা কিংবা চিটিং করে নিছি কিনা এটাকে যদি প্রমাণ করে তাহলে আমরা ঢাকা চট্টগ্রাম রোডে 1990-তে আমি তখন সুপারভাইজার করে হানিবে আপনার কি প্রথম এসে কি আমার আমি চাই বাংলাদেশ থেকে দুর্নীতি একেবারে $0 চলে আসুক আপনারা দুর্নীতির কিতারকে ধরেন আমি চাই আমি সাপোর্টার শেষ করে ফেলতেছে বাংলাদেশটাকে কেন আমি তো মালয়েশিয়া ছিলাম 6-7 বছর এই সমস্ত জিনিস তার বাবাকে বিএফটিএ কর্তৃক নির্ধারিত যে ভাড়া রয়েছে এর চেয়ে বেশি ভাড়া নেওয়া অথবা দাবি করা আইনগত অপরাধ উভয় ক্ষেত্রে 50,000 পর্যন্ত অর্থদণ্ড অথবা 1 বছরের কারাদণ্ড অথবা অভয়দণ্ড হতে পারে দয়া করে পবিত্র ঈদকে কেন্দ্র করে বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকবেন যদি কোনো ভক্ত কোনো প্যাসেঞ্জার প্রমাণ সহ জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দায়ের করে সেক্ষেত্রে
বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া নেওয়া হলে এটি প্রমাণিত হলে দণ্ড আরোপ করা হতে পারে। দয়া করে নিজেদেরকে পবিত্র রেখে মাহে রমজানের ঈদ যেন সবাই সমানভাবে আনন্দের সাথে উদযাপন করতে পারে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় থেকে বিরত থাকবে।